আবার কলকাতায় অগ্নিকাণ্ড। এবার চাঁদনী চকে আগুন লাগলো। জানা গিয়েছে শুক্রবার ভোর রাতে আগুন লাগে। প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে, ওই আগুন পাশের দোকানেও ছড়িয়ে পড়ে, চারটি দোকান পুড়ে গিয়েছে। ঘটনার জেরে হুলস্থুল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে একের পর এক দমকলের ইঞ্জিন হাজির হয়। আশপাশের দোকানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেন দমকল কর্মীরা। দাউ দাউ করে জ্বলতে থাকা দোকানের আগুন নেভাতে সমস্যায় পড়তে হয় দমকল কর্মীদের। কি কারণে আগুন লাগলো নিশ্চিত হওয়া যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। Tawal Biro.